নমস্কার। নমস্কার। কেমন আছো স্বর্ণা? শোনা যাচ্ছে? এই নাজমুন আপা, আর কোথায়? কাটা এত আস্তে কথা শোনা যাচ্ছে কেন? আস্তে কথা বলতেছো নাকি আবার এখানে আস্তে শোনা যাচ্ছে? আমার কথা কি ভালোভাবে শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, আজকে আমরা আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্যায়ে আমাদের শেষ হয়েছিল, তাই না? জিমি বইটা বইটা বই খুলেছ? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা চলো একটু দেখি। আমাদের এই হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে আমরা প্রথম পরিচ্ছেদে পৌঁছলাম কি বলতো? প্রথম পরিচ্ছেদে কি ছিল? প্রথম পরিচ্ছেদের নাম কি ছিল? প্রথম পরিচ্ছেদে স্বর্ণা, হিন্দু ধর্মে বিশ্বাস, উৎপত্তি, বিকাশ, আচ্ছা ধর্মে বিশ্বাস। হ্যাঁ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ থেকে আমরা পড়েছিলাম হিন্দু ধর্মে বিশ্বাস। সেখান থেকে আমরা পড়েছিলাম একেশ্বরবাদ, তাই না? একেশ্বরবাদ মানে কি মনে আছে? এক ঈশ্বরের প্রতি বিশ্বাস। এক একেশ্বরবাদ মানে মনে আছে? এই যে এক ঈশ্বরে আমরা বিশ্বাস করি, এটাই হচ্ছে একেশ্বরবাদ। ঈশ্বর যে এক এবং অদ্বিতীয়, আমরা যে এতে বিশ্বাস করি। আচ্ছা, আজকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ। শুরু করো, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করো। হিন্দু ধর্ম উৎপত্তি ও ক্রমবিকাশ। বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্ম অন্যতম প্রাচীন ধর্ম। এর প্রাচীন নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে প্রবর্তক রূপে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দেশ করা যায় না। এই ধর্মের মূলে রয়েছেন ভগবান স্বয়ং। জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গে এই ধর্মের সৃষ্টি হয়েছে, তবে মানুষ সভ্যতার কোনো বিস্মিত অতীতে হয়তো কোনো আদিম মানবের মনে
প্রথম ধর্ম থেকে উচ্ছেদ। নমস্কার, দ্বিতীয় পরিচ্ছেদ বের করো। সেখানে সেখান থেকে এ ধর্মের যাত্রা শুরু। মানব সভ্যতার অগ্রগতিতে এ ধর্মের বিকাশ ও প্রসার লক্ষণীয়। বহিরাগত আর্য সম্প্রদায়ের ধর্মমতের সঙ্গে প্রাগর্য ধর্মমতের সংশ্লেষণে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিন্দু ধর্ম চিন্তায় এক ঈশ্বরবাদ, অবতারবাদ, ঈশ্বরের গুণ ও শক্তি হিসেবে দেবদেবী উপাসনা ও পূজা পদ্ধতির পরিচয় মেলে। ধর্মগ্রন্থ হিসেবে বেদ, উপনিষদ, বেদান্ত, পুরাণ, গীতাম, ভগবতের প্রকাশ ঘটে এবং দার্শনিক চিন্তাও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের সংস্কার ও ধর্ম সাধনার নব নব রূপ লক্ষণীয়। রাজা রাজমোহন রায় ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, প্রভু জগৎবন্ধু ঠাকুর, অনুকূল চন্দ্র, বাবা লোকনাথ, হরিচাঁদ ঠাকুর, স্বামী স্বরূপানন্দ, স্বামী প্রবণানন্দ, এসি ভক্তি, বেদান্ত, স্বামী প্রভুপাদ মুখ্য ধর্মগুরুর গৌরবময় অবদান হিন্দু ধর্মকে আধুনিকতার পরিমণ্ডলে উন্নীত করেছেন। এদের সকলের প্রতিষ্ঠায় হিন্দু ধর্ম বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন দেশে প্রচার ও প্রসার লাভ করেছে। এই অধ্যায়ে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশে হিন্দু ধর্ম প্রচার, সংস্কার ও বিকাশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এখন পূজা পড়বে। পূজা আসছো? জি মিস। হ্যাঁ, পূজা পূজা পড়ো। মিস পাঠ এক করব। তা এই অধ্যায় থেকে আমরা কি কি বর্ণনা করতে পারবো, কি কি জানবো? এই অধ্যায় থেকে আমরা হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো, মানে হিন্দু ধর্মের উৎপত্তি আর যে ক্রমবিকাশ আছে সেটা আমরা কিভাবে উৎপত্তি হলো, কিভাবে ওর ক্রমবিকাশ হলো সেটা আমরা বর্ণনা করতে পারবো এই অধ্যায়ে। আর কি পারবো? বাংলাদেশে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম প্রচার, সংস্কার ও বিকাশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। তারপর হিন্দু ধর্মের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে অবহিত হয়ে তা সমুন্নত রাখতে উদ্বুদ্ধ হব। তারপর আমাদের আছে পাঠ একে, আছে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ। আমরা জানি কি যে হিন্দু ধর্মের অপর নাম কি? সনাতন ধর্ম। সনাতন ধর্ম বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে এই সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম একাধারে প্রাচীন এবং নবীন। এটা এক বাংলাদেশে যত মানে বর্তমান বিশ্বে যতগুলো ধর্ম প্রচলিত ধর্মগুলোর মধ্যে এই সনাতন ধর্ম মানে হিন্দু ধর্মটা একাধারে একদম সবচেয়ে প্রাচীন আবার নবীন। তারপর পরব ইয়া পরব পূজা পরব। পাঠ এক, হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিন্দু ধর্মের অপর নাম সনাতন ধর্ম। বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে এই সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম একাধারে প্রাচীন এবং নবীন। প্রাচীন এ কারণে যে সনাতন ধর্ম তার সনাতন ঐতিহ্য বজায় রেখেছে, আর নবীন এ কারণে যে সনাতন ঐতিহ্য বজায় রেখেও এ ধর্ম যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলছে। এ ধর্মের প্রবর্তক হিসেবে কোনো একক ব্যক্তি বিশেষকে চিহ্নিত করা যায় না। এ ধর্মের মূলে রয়েছেন ভগবান স্বয়ং। সৃষ্টির আদিকাল থেকে এ ধর্ম মতের পরিচয় মেলে।
দীর্ঘ যাত্রা পথে ধর্মের মূল তত্ত্বকে ধরে রেখেও নতুন নতুন ধর্মীয় চিন্তা গ্রহণ করে, এ ধর্ম ক্রমশ পল্লবিত হয়েছে এবং হচ্ছে। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদার্য ও হরপ্পার নিদর্শন থেকে হিন্দু ধর্মের কিঞ্চিত পরিচয় ও ধারণা পাওয়া যায়। আর্যরা এদেশের বহিরাগত সম্প্রদায়। তারা যখন ভারত ভূমিতে আসে তখন তাদের সঙ্গে ছিল নিজস্ব ধর্ম ও সংস্কৃতি। এদেশে প্রাচীন সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার সংঘর্ষ এবং পরিণতিতে সিন্ধু সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার একটা সমন্বয় ঘটে। এর ফলে হিন্দু ধর্মের ধর্মচর্চার সঙ্গে আর্যদের ধর্মবিশ্বাস মিলিত হয়ে একটা নতুন রূপ ধারণ করে। কালক্রমে এটি আর্য সভ্যতা আর্য ধর্ম নামে প্রাধান্য লাভ করে। এই ঐতিহাসিক পটভূমিকায় স্থিত সনাতন ধর্ম তার নতুন অভিধায় পরিচিত হওয়া শুরু করে। আর্যগণ সুপ্রাচীন সিন্ধুদের তীরবর্তী অঞ্চলে বসবাস করতে থাকে। বহিরাগত আফগান ও পার্শিক সম্প্রদায় বলতো আর্যগণ সুপ্রাচীন সিন্ধু নদের, এটা সিন্ধু নদের তীরবর্তী আর্যগণ কোথায় বাস করতো? সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে বাস করতো। দেখো পূজা, দেখেছো সিন্ধু নদের তো বহিরাগত, হ্যাঁ বহিরাগত আফগান আর পার্সি সম্প্রদায় সিন্ধু নদকে হিন্দু নদ বলে উচ্চারণ করতো। ওরা সিন্ধু বলতে পারতো না, ওরা উচ্চারণটা করতো হিন্দু নদ। তাদের এই উচ্চারণ সিন্ধুর স পরিবর্তিত হয়ে হতে রূপে, আর এই সিন্ধু শব্দটা হিন্দু হতে থাকে, তাই না? অনেক গবেষকরা কি মনে করে যে সিন্ধু নদ থেকে হিন্দু শব্দের যে উৎপত্তি, যে সিন্ধু নদ আছে সেখান থেকেই হিন্দু শব্দের উৎপত্তি। আর হিন্দু সিন্ধু নদের কাছে লোকদের, যেহেতু হিন্দু ধর্মের লোকরা বাস করতো তীরবর্তী লোকদেরকে, তখন সিন্ধু ধর্মে তীরবর্তী লোকদেরকে ওরা হিন্দু ধর্ম বলে ডাকতো, আখ্যায়িত করা হয়। তারপরে সিন্ধু এই সনাতন ধর্ম ক্রমে মানে কি ধর্ম নামে পরিচিত লাভ করে? সনাতন হিন্দু ধর্ম। সনাতন ধর্ম ক্রমে কি ধর্ম নামে লাভ করে? হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম নামে লাভ করে। তবে কি সময়ের অগ্রগতিতে মানব সভ্যতা ক্রমবিকাশের অনুসঙ্গী হিসেবে সনাতন ধর্মের চিন্তা চেতনা নতুনত্বের সংযোজন ঘটে। তখন আসলে মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথেই সনাতন ধর্মের ও চিন্তা ধর্মের নতুনত্ব, নতুন নতুন সবসময় আমাদের সাথে নতুনত্ব যোগ হচ্ছে না, সময়ের সাথে সাথে হচ্ছে না? তাহলে হিন্দু ধর্মে এই বিকাশমান বৈশিষ্ট্যটি তিনটি স্তর বিন্যস্ত দেখা যায়। সেই তিনটি স্তর কি? বৈদিক যুগ, পৌরাণিক যুগ ও আধুনিক যুগ। আচ্ছা, বৈদিক যুগ, স্বর্ণা স্বর্ণা পড়বে, বৈদিক যুগ। বৈদিক যুগ বেদ হিন্দু ধর্মে আদি ধর্মগ্রন্থ। বৈদিক ধর্ম গ্রন্থ সমূহে রয়েছে চারটি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা ও ব্রাহ্মণ ভাগ নিয়ে বেদের কর্মকাণ্ড, আবার আরণ্যক ও উপনিষদ ভাগ দুটি নিয়ে বেদে জ্ঞানকাণ্ড। বেদে সংহিতা অংশে ইন্দ্র, অগ্নি, সূর্য, বরুণ, উষা, রাত্রি প্রভৃতি দেব দেবী সত্ত্বের স্তুতি রয়েছে। বেদের মন্ত্র উচ্চারণ করে বেদগণের উদ্দেশ্যে যোগাযোগ করে অভীষ্ট লাভের প্রার্থনা করা হতো। বেদ মন্ত্রগুলো রহস্যময়, সাধারণের জ্ঞানে এর তাৎপর্য অনেক সময় ধরা পড়ে না। তবে যাগযজ্ঞে অনুশীলন করে আর্যগণ দুটি বস্তুর প্রতি প্রার্থনা জানাতেন। বস্তু দুটি হচ্ছে শ্রী ও ধী। শ্রী অর্থাৎ ধন, ধান্য, বল, বিক্রম, যশ ইত্যাদি।
বলতো পূজা বলবে বৈদিক ধর্ম গ্রন্থসমূহকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? চারটি ভাগে ভাগ করা হয়েছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ভেরি গুড। তাহলে যে চারটি অংশে ভাগ করা হয়েছে সেখানে হচ্ছে যে এদেরকে আবার দুই ভাগে ভাগ করেছে, চারটা ভাগকে আবার দুইটা কাণ্ডে ভাগ করা হয়েছে, সেটা কি পূজা বলো? ত্রিওধি না, সংহিতা আর ব্রাহ্মণকে নিয়ে হচ্ছে কোন কাণ্ড? বেদের কর্মকাণ্ড, তাই না? কর্মকাণ্ড জি মিস। আর জ্ঞান কাণ্ড কাকে নিয়ে? উপনিষদের ভাগ নিয়ে, এই দুটি ভাগ নিয়ে হচ্ছে বেদের কর্মকাণ্ড। তো বেদের সংহিতে কোন দেবের স্তবস্তুতি রয়েছে? ইন্দ্র, অগ্নি, সূর্য, বরুণ, ঈশা, রাধা প্রভৃতি দেবদেবীর স্তুতি রয়েছে। আচ্ছা, বেদের মন্ত্র উচ্চারণ করে দেবগণের উদ্দেশ্যে যে যাগ যজ্ঞ বিষয়ে প্রার্থনা করা হতো, দেবের মন্ত্রগুলো কেমন? রহস্যময়। তারপর আমরা এখানে কি পড়েছি, বস্তু। আচ্ছা ঠিক আছে, এখান থেকে পড়ো শোনা। দি হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা, আবার বেদের অন্য কতগুলো মন্ত্রের বিষয় বস্তু বুদ্ধি, জ্ঞান চেতিম, অমৃত তত্ত্ব, এই দুটি চিন্তাধারার মধ্য দিয়ে হিন্দু ধর্মের মূল তত্ত্বটি প্রকটিত হয়েছে। ধর্মের সংজ্ঞায় জানা যায় যা থেকে জাগতিক কল্যাণ এবং পারমার্থিক মঙ্গল লাভ হয় সেটি ধর্ম। এই সনাতন তথা হিন্দু ধর্মের মূল ভিত্তি। বৈদিক যুগে ঋষিদের ধর্মীয় চিন্তা চেতনায় জাগতিক এবং পারমার্থিক উভয়বিধ কল্যাণ অর্জনের উদ্দেশ্য ছিল। বৈদিক যুগে ঋষিগণ ছিলেন সুখবাদী, জীবনবাদী, বাৎসনেয় সংহিতায় বলা হয়েছে তেজসীম অর্থাৎ তুমি তেজ স্বরূপ, আমাকে তেজ দাও, আমাকে তেজস্বী করো। তুমি বীর্য স্বরূপ, আমার বীর্যবান করো। তুমি বল স্বরূপ, আমার বলবান করো। তুমি অজং স্বরূপ, আমার ওজস্বী করো। তুমি মনু স্বরূপ, আমার অন্নদায়ী করো। তুমি সহ্য স্বরূপ, সহ্য শক্তি, আমার সহনশীল করো। সহ্য করার শক্তি দাও। বৈদিক যুগে প্রার্থনায় দেখা যায় জীবনের সমৃদ্ধি, জীবের প্রতি স্নেহ প্রীতি এবং জগতে শান্তি কামনা। এই প্রার্থনাগুলোর মধ্য দিয়ে এক পরম শক্তি ঈশ্বরের নিকট প্রার্থনা করা হয়েছে। স্বর্ণা আমাকে বলো পূজা, বৈদিক যুগে প্রার্থনায় কি দেখা যায়, কি প্রার্থনা করা হয়? বৈদিক যুগে প্রার্থনায় জীবনের সমৃদ্ধি, জীবনের প্রতি স্নেহ প্রীতি এবং জগতের শান্তি কামনা। এই যে শান্তি প্রার্থনা করা হয় পরম শক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করা, একে কি বলে? ঈশ্বরবাদ বলা হয়। ঈশ্বরবাদ বলে। বৈদিক যুগে ধর্ম অনুষ্ঠান গুলোর রূপ কেমন ছিল?
যোগ্য ক্রিয়া মানে প্রতিযোগে ধর্ম অনুষ্ঠান গুলো হতো যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে, যজ্ঞ কর্মে অনুশীলন করে মানুষ অভীষ্ট কর্মফল লাভ করতে পারে। পূজা এখান থেকে পড়ে দাও। এটিকে পরবর্তী কালে বলা হলো যাগ যজ্ঞাদি, কর্ম কর্ম জীবনের সংসার বন্ধনের কারণ, এগুলো মোক্ষ লাভের সহায়ক নয়। যজ্ঞ কর্ম সুষ্ঠুভাবে সম্পাদিত হলে যজ্ঞকারীর অভীষ্ট ফল লাভ হয়, এমনকি স্বর্গ প্রাপ্তিও ঘটে, কিন্তু পুণ্য ক্ষয় হলে জীবকে স্বর্গভোগ ছেড়ে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ বা মোক্ষ লাভ। বৈদিক যুগের জ্ঞান প্রধান উপনিষদ ও দার্শনিক চিন্তার পর্যায়ে এসে তৎকালীন ঋষিগণ উপলব্ধি করেন মোক্ষ লাভই জীবনের উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য অর্জনের জন্য কাম্য কর্ম পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। এখানে সনাতন ধর্ম চিন্তায় নতুন উপলব্ধি এসে যায়। মোক্ষ লাভের সহায়ক ধর্ম চিন্তায় সন্ন্যাসবাদের আবির্ভাব ঘটে। এ স্তরে মুক্তি লাভের পথ প্রদর্শক হিসেবে বহু উপনিষদ গ্রন্থ রচনা হয়। এ পর্যায়ে 200 বছরেরও অধিক বহু উপনিষদ গ্রন্থ রচনা হয় উপনিষদ রচনা হয় তবে কৈশিক কত উপনিষদের পরিচয় জানা গেছে? উপনিষদের পরিচয় জানা গেছে তবে কৈশিক তো কি ঐতরেও ছান্দোগ্য ইস কেন কঠ তৈতিরীয় প্রভৃতি 12টি উপনিষদকে প্রধান ও প্রামাণ্য উপনিষদ বলা হয়। এগুলোর মধ্যেও পরস্পর মতভেদ রয়েছে। ব্রহ্মলাভের পথ সুগম করার উদ্দেশ্যে মহর্ষি বাদরায়ণ বেদব্যাস ব্রহ্মসূত্র গ্রন্থে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। একেই বলা হয় বেদান্ত দর্শন। এখানে ব্রহ্মসূত্রের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে অদ্বৈতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ ভেদবাদ অভেদবাদ ভেদাভেদবাদ প্রভৃতি দার্শনিক মতবাদের উত্থান ঘটে এবং হিন্দু দর্শন চিন্তায় এক সমৃদ্ধ যুগের আবির্ভাব ঘটে। বৈদিক যুগের ধর্ম চিন্তায় কাম্য কর্ম মোক্ষদায়ক নয়, তাই বেদান্তের ব্রহ্মচিন্তা হিন্দু ধর্মের চিন্তা জগতের এক পরিবর্তন ধরা পড়ে। এভাবে সনাতন ধর্মের দুটি শাখা প্রকট হয়ে ওঠে, একটি কর্ম কর্মমার্গ, অপরটি জ্ঞান মার্গ। আচ্ছা, এখন তো আমরা পাঠ দুইয়ের স্মৃতি শাস্ত্র বা যেটা ধর্মশাস্ত্র। পূজা পূজা না এখন শোনা, বৈদিক শিক্ষার কর্ম ও জ্ঞান এই দুই মতে সংযোগ স্থাপন করে সৃষ্টি ও স্মৃতি শাস্ত্র। এখানে এসে জানা যায় মোক্ষ লাভের জন্য কর্ম ও জ্ঞান উভয়েরই প্রয়োজন রয়েছে। হিন্দুদের জীবন চর্চায় আশ্রম বিভাগে জানা গেছে প্রথম 25 বছর ব্রহ্মচর্য আশ্রমে বিদ্যা শিক্ষা ও সংযম শিক্ষার ব্যবস্থা রয়েছে। এরপরে 25 বছর গার্হস্থ আশ্রমে ধর্ম সংযুক্ত অর্থ কাম সেবা আর্চনীয়, পরে বানপ্রস্থ আশ্রমে মুনিবৃত্তি অবলম্বন ও সন্ন্যাস আশ্রমে কর্ম ত্যাগ করে ব্রহ্মচিন্তায় নির্মজ্জন।
এখানে প্রথম দুই আশ্রমে কর্মযোগ এবং শেষে দুই আশ্রমে জ্ঞান যোগের পরিচয় মেলে। স্মৃতিশাস্ত্রে হিন্দু সমাজ পরিচালনার বিধি বিধান ও সন্নিবেশিত করেছেন। এভাবে হিন্দু ধর্মে জাগতিক ও পারমার্থিক চিন্তার ক্রমশ বিকাশ ঘটতে থাকে। পৌরাণিক যুগে হিন্দু ধর্মে চিন্তা জগতের ভক্তি প্রধান্য লক্ষ্য করা যায়। প্রাধান্য পৌরাণিক যুগে তাহলে হিন্দু ধর্মের চিন্তা জগতে কিসের প্রাধান্য লক্ষ্য করা যায়? ভক্তি ভক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়। বেদ ও উপনিষদের মধ্যেও ভক্তিভাবে ইঙ্গিত রয়েছে। এটি পৌরাণিক যুগে এসে বিশেষ বৈশিষ্ট্য লাভ করে আর ভক্তি মার্গের প্রাধান্য লাভ করায় সনাতন ধর্মে এক রূপান্তর সংঘটিত হয়। ভক্তিকে অবলম্বন করে পরম তত্ত্বের উপনীত হওয়ার যাত্রা পথে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় প্রকাশ ঘটে। দেবতা একাধিক টাইম পরব্রহ্মের স্থান নিয়ে ভিন্ন দেবদেবী অনুসারী ভক্তগণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এভাবে বৈষ্ণব শৈব শাক্ত প্রভৃতি সম্প্রদায়ের উদ্ভব ঘটে আর হিন্দু ধর্মের অবতার পুরুষদের মাহাত্ম কীর্তনে ভিন্ন পুরাণ ও উপপুরাণ প্রণীত হয়। বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, কূর্ম পুরাণ, মৎস্য পুরাণ, লিঙ্গ পুরাণ, ভগবত পুরাণ এবং বেশ কিছু উপপুরাণও এই যুগে রচিত হয়। বৈষ্ণব ধর্মে বিষ্ণু বা শ্রীকৃষ্ণ ভগবান হিসেবে পূজিত হন। আবার বৈষ্ণব ধর্ম মতের আর একটি প্রভাবশালী ধর্মমত হল শৈব ধর্মমত। তাদের মতে শিবই সমস্ত আগম শাস্ত্রের বক্তা। আচ্ছা, এই শরৎ তোমাদের স্কুলে আসার দিন কবে? শনিবার আর মঙ্গলবার? শনিবার আর মঙ্গলবার। মঙ্গলবারে কয়টা থেকে? 8টা থেকে। আর শনিবারে? শনিবারে 11টা। 11টা থেকে কয়টা? 11টা থেকে 1টা। 1টা 11টা থেকে 35। তারপর ঠিক আছে, তারপরে আমরা দেখি আবার বিশ্ব চরাচরে সর্বত্র শক্তি প্রকাশ। ব্রহ্ম বস্তুকে যখন সগুণ সক্রিয় বলে ধারণা করা হয় তখনই তার চিন্তার শক্তি চিন্তা এসে পড়ে। কেননা শক্তির প্রকাশ হয় ক্রিয়াতে। শক্তি ও শক্তিমান অভিন্ন, যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি। দাহিকা শক্তি ছাড়া অগ্নি কল্পনা অসম্ভব। অনুরূপ ভাবে শক্তি ব্যতীত শক্তিমানের কর্মক্ষমতা থাকে না। সুতরাং শক্তিও পরম আরাধ্য। এই যে বৈষ্ণব শৈব শাক্তমতের উল্লেখ করা হলো, এসব মতে সবগুলোতেই সগুণ ঈশ্বর জগতের সত্যতা এবং ভক্তি মার্গের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে। বৈদিক কর্মবাদ ও বেদান্তরে নির্গুণ ব্রহ্মবাদ থেকে পৌরাণিক ধর্ম সমূহের পার্থক্য লক্ষ্য করা যায়। শাস্ত্র বচন থেকে জানা যায় বিষ্ণু, রুদ্র, শক্তি, দেবী এরা সবাই এক মূল তত্ত্বের প্রকাশ বা বিকাশ। একং সর্বম বিপ্রা বহুধা বদন্তি। এক ব্রহ্মকে মনি ঋষিরা ভিন্ন নামে ও রূপে অভিহিত করেন। ধর্মচর্চার অবলম্বন হিসেবে ভক্তি সনাতন সাধনার চিন্তা জগতে এক বিশেষ পরিবর্তন ঘটিয়েছে। এ প্রসঙ্গে
শ্রীমদ ভগবদ গীতার প্রসঙ্গটি স্মরণ করা যায়। ভক্তিপথে ঈশ্বর আরাধনার বিশেষ আহ্বান আছে শ্রীমদ ভগবদ গীতায়। এই গ্রন্থটিতে হিন্দু ধর্মের সাধন প্রক্রিয়াগুলোর কর্ম জ্ঞান ভক্তি প্রভৃতি বিশেষ সংরক্ষিত ও সমন্বিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের উদার আহ্বানে হিন্দু ধর্মের সমন্বয়ে চেতনা বিবৃত হয়েছে। গীতায় ভক্তিবাদের প্রকাশ ভিন্ন পর্যায়ে লক্ষ্য করা যায়। এখানে ভগবানের আহ্বান রয়েছে, সত্য আমাকে স্মরণ করো, আমাতে মনোনিবেশ করো, আমার ভজনা করো, আমাতে এই সমস্ত কর্ম সমর্পণ করো, একমাত্র আমারই স্মরণ লও ইত্যাদি উক্তির মধ্য দিয়ে ভগবত ভক্তির উপদেশ লাভ করা যায়। এই ভক্তির ধারাটি আরো বিকাশ লাভ করে, সমুজ্জ হয়ে উঠেছে শ্রীমদ ভগবত গ্রন্থে। ঠিক আছে, আমরা তাহলে এতটুকুই আজকে আমাদের পড়া থাকবে পার্ট 1 এবং 2। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা কি দেখলাম যে হিন্দু ধর্মের অপর নাম কি? খুব দ্রুত বলে যাবে, হিন্দু ধর্মের অপর নাম সত সনাতন ধর্ম। হিন্দু ধর্মটি, হিন্দু শব্দটি কোথা থেকে এসেছে, উৎপত্তি কিভাবে? শরণা, হিন্দু শব্দটি উৎপত্তি কোথা থেকে? পূজা, পূজা বলো। আর্যগণ সুপ্রাচীন সিন্ধুতে তীরবর্তী অঞ্চলে দিক থেকে উচ্চারণ করত। তাদের উচ্চারণে সিন্ধু সব পরিবর্ত হয়ে হতে রূপ নেয় এবং সিন্ধু শব্দটি হিন্দু বলে উচ্চারিত হয়ে থাকে। হিন্দু ধর্মের যে তিনটা স্তর দেখা যায় বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি? বৈদিক যুগ, পৌরাণিক যুগ ও আধুনিক যুগ। গুড, তো বৈদিক যুগে রয়েছে কয়টি ভাগ? বৈদিক যুগে ধর্মগ্রন্থকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? চারটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, কে নেবেদের কোন কোন কাণ্ড? কর্মকাণ্ড। আর জ্ঞান কাণ্ড কোন 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 গুলো নিয়ে? আরণ্যক ও উপনিষদ। তারপর যে বাদন বাদন সংহিতায় বলা হয়েছিল যে তার বাংলা সরল আছে, বলো বাংলা। তুমি তেজস্বরূপ, আমাকে তেজ দাও, তোমাকে তেজস্বী করো, বলো আরো বলো। তুমি বীর্য স্বরূপ, আমার বীর্যবান করো, তুমি বল স্বরূপ, আমার বলবান করো, তুমি ওজো স্বরূপ, আমার ওজস্বী করো, তুমি মন স্বরূপ, আমার অন্যায় জহি করো, তুমি সহ্য স্বরূপ, আমার সহনশীল করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পড়া থাকবে আমাদের পড়া থাকবে এই সৃজনশীলটা, এই সৃজনশীল পড়া থাকবে। আর যেদিকে আমরা পড়লাম এখান থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবা, ঠিক আছে? আমাকে অবশ্যই, আমি আগামী বুধবার আগে তোমরা ক্যামেরা অন করে আমাকে লেখাগুলো দেখাবা, যে কি লেখা হয়েছে আমাকে দেখাবা, এবং কয়েকটা জ্ঞানমূলক 15টা করবা, 15টা জ্ঞানমূলক প্রশ্ন আর এই সৃজনশীল, ঠিক আছে? ওকে জি মিস, এই 15টা প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবা আর এই সৃজনশীলটা করবা। তাহলে আজকে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ।
মিস নমস্কার নমস্কার মিস নমস্কার নমস্কার ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, ধন্যবাদ।